চিরনিদ্রায় শায়িত হলেন খুলনা চার আসনের এমপি মোস্তফা রশিদি সুজা। বিকেলে টুটপাড়া কবরস্থানে মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। বাদ আসর নগরের শহীদ হাদিস পার্কে জানাজায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয় তার প্রথম নামাজে জানাজা। পরে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ রাজনৈতিক দলের নেতারা।